নমস্কার বন্ধুরা, আজকে না বৃষ্টি হয়েছে রাত্রে, তাই পরিবেশটা পুরা ঠান্ডা। তাই সকলকে ঠান্ডা মন থেকে, ঠান্ডা হৃদয় থেকে অনেক অনেক স্বাগত এই ব্লগ অফ দাদা বৌদিতে। বন্ধুরা, আজকে আমার বউ বাচ্চা আজকে আবার বাড়ি চলে যাবে, তাই আজকে আবার একলা জীবন। তাই বন্ধুরা, আমার বউ রেডি হচ্ছে নাকি দেখি না, কি করছে যে দেখি আছে কই দেখি না। এই কি করছো, টিফিন টিফিন হয়েছে নাকি? হ্যাঁ, এই যে টিফিন বানাচ্ছে দেখুন, এই যে তাজা তাজা টিফিন পুরা দেখুন। এই যে এই টিফিনটা আমি কিন্তু আমাদের রেসিপি চ্যানেল দাদা বৌদি রেসিপিতে ছেড়েছি, তা সেখানে যাও দেখতে পারেন যে টিফিনটা কিভাবে তৈরি করেছি। তা চলো খেয়ে দেয় না। তাহলে বন্ধুরা খেয়ে দেয় নি, তারপরে দেখাচ্ছি ওরা কিভাবে বাড়ির দিকে রওনা করছে আর আমি একা একা কিভাবে মুশকিল। তুমি কি মতো আছো, তুমি যাবে না কি? তুমি আমি যাবো মাথা খারাপ পুরি বাবা। থাক থাক থাক, তোমার আর বলা দরকার, আমি যেতে বেশি করে নাও এখন ডাই বাবা বলছি যে আমার চলে আসবে বিকেলবেলা। হ্যাঁ চলে আসবে, শোন সঞ্জু যাবে, সঞ্জু যাবে কাছে, যাক তুমি যাবে তাই জানি। সকালের খাওয়া দাওয়া নাস্তা খেয়ে এই যে রেডি করে দিয়ে যাচ্ছে আমার দুপুরের জন্য। কি কি রাঁধছো গো? বেগুন ভাজা আর টমেটো। অতগুলোন করা লাগবে না, অতগুলোন করা লাগবে, একটা করে দাও, ছেলেদের জন্য একটা ঠিক আছে। বসে বসে বাড়ি যাও, তুমি বাড়ি যাবো বাবা? হ্যাঁ বাবাকে খেয়ে যাবা, নিয়ে যাবা বাবা, তো এদিকে থাকবে বাবা। তুমি কই তুমি কই কই, নিয়ে যাবা। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, কয়দিন পরে আবার আসবা, কাকার বিয়ের পরে আবার আসবা, কাকার বিয়ের পরে আবার আসবা। হয় কাকার তোমার বিয়ে হবে, তোমার বিয়ে হবে তাই? হয় তোমারও বিয়ে দেবো বাবা, বহুত তাড়াতাড়ি পড়াশোনা করো, ঠিক আছে? হ্যাঁ ও বুঝুক আর না, যে ছোটার থেকে বড় হয়ে যেসব ভিডিও গুলো দেখবে সেসব মনে করে আমি কি কি বলেছিলাম। এটা কি? আম্বুল। আম্বুল কি? আমার মনে থাকবে না, আমাদের কি মনে থাকে এসব? কবে রোদ মনে থাকবে না, একা থাকতে গেলে সব কিছু করে আমার মনে থাকে না। মনে করো বাবা কিন্তু বাড়ি যাবা, কি খাবি, কি খাবে, কি খাবি বল? ও ফ্রুটি খাবে, দোকান খুলছে, আমি তো ফ্রুটি নাই। দৌ 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 দশ দৌ দশ দৌ, হ্যালো এখন দশ দৌ, হ্যালো দশ দৌ। হ্যাঁ আবার করবো, কি করবো? তুমি যাও দুষ্টুমি করবা না, পড়াশোনা করবা, স্কুলে আঙ্গনবাড়ি স্কুলে যাওয়া, তার আমার টাপা দিয়ে যা, আমার টাপা দে, আমার টাপা দে, আমার টাপা দে, আমার টাপা দে, আমার দেখ টান টান বেটে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঘটনা সব শেষ করে নিয়েছি, কারণ এখন বাজে 11টা, গাড়িতে যাব, লাইন গাড়িতে যেটি কি গ্রামেরই, তা সেই গাড়িতে যাবো বলে জগছি আর কি, রেডি হয়ে নিয়েছি, তা এই যে সব গুছিয়ে নিয়েছি, শুনতে বাবার যাতে কোনো অসুবিধা না হয় চারিদিক পরিষ্কার করে রেখেছি, যাতে একদিনের জন্য আর কি চলে গেলে তো সেই নিজেরই সব কিছু করা লাগবে, ওই পাশে রান্না করে সব গুছিয়ে রেখেছি। তা ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কী দেখি করছি। বাড়িতে তো বিয়ে আর বেশি দিন নাই, 13 দিন আছে বিয়ে, তা বাড়িতে তো ধুম কাজ আছে, সেটা তো দেখাতেই পারছি না, কারণ ইনি থাকবে এখানে, আমি বাড়ি যে কাজকর্ম যা যা আছে সব সবাই তো জানো, বিয়ে বাড়ি হলে কত কাজের ঝামেলা, আর বিয়ে বাড়ির মানে 5-6 দিন আগে তো লোকজন আসা শুরু হয়ে যায়, তা গ্রামের বাড়িতে কীভাবে বিয়েটা হবে সেটুকু মানে যেমন হোক না কি
ব্লগটা পুরো দেখবেন, আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো আর কি, বিয়ের কী কী টুকটাক না আছে তা শুনটু বাবা কী কী করবে জানি না, আমি চলে গেলে একা একা ব্লগটা করতে অসুবিধা হবে, তা কী বলবো, তা আমি বাড়িতে কি যাবো আর কি, অপেক্ষা আছি গাড়ি। প্রায় 12:30 বাজতে গেল বন্ধুরা, এরা বেরোচ্ছে, অটোওয়ালাকে বলেছিলাম, সে অটোওয়ালা আসার নাম নেই, এক অটোওয়ালা আর এক অটোওয়ালাকে দেখিয়ে দিয়েছে, সে অটোওয়ালাকে আবার ফোন নিয়ে ফোন করছে, সে বলছে আমার মাল লোড আমি নিতে পারবো না, ও আবার আর এক ফোন, এরকম সিরিয়াল ভাই বলেই যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। এখন বাধ্য হয়ে আমি কিছু, তুমি বাস স্ট্যান্ডে যাও, যে কোনো অটো ফটো পাবে যা পাবে চড়ে যাবে, আমি তারপরে ওখান থেকে বাড়ির কাছাকাছি পৌঁছলে তারপরে একটা ব্যবস্থা করাবে। তা বন্ধুরা বেরিয়ে যাচ্ছে, এই যে এরা সব, এরা যাক তারপরে দেখাচ্ছি, আর ভিডিওটা হয়তো এরপরে আর লম্বা করবো না, এখানেই শেষ করবো আজকে। খাচ্ছে দেখো জল খাওয়ার স্টাইল, ছি 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 ছি, দেখো কিভাবে জল খায়, মার দরকার আর কিছু না, খালি জেনে জেনে জুতো ও পরে থাক, পরে থাক, পরে থাক, উল্টো পরে থাক, আর নেওয়া লাগবে না, থিয়ে যাও, চল 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 যাও, যাক পরে আরে থুয়ে যাও, কি অবস্থা, অত এখন রাস্তায় দেখা লাগবে না, আরো নোংরা লেগে যাবে, যাও তা আসার সময় যাও, এদিকে নামো বলবা ব্যাগ আছে আমি ব্যাগ দিয়ে দেবো, যাও যাও, নাহলে ব্যবস্থা হবে না, যা ব্লগটা আমি শেষ করে দেবো এখানে, আর বেশি লম্বা করবো না, ও তোমার দূর দেখাচ্ছে, মানে লোকে মরার আগে ভূত হয়ে যাচ্ছে নি, সন্ধু টাটা, এই যে চলে আসছে, ওই যে সঞ্জুরে ফোন করবো, সঞ্জুরে ফোন করবো, ও কোন বলতে চাও, ছাড় দাও টিকে করবে কেন, এই শুনতো তুমি যাচ্ছ, টাটা বাই বাই, প্রায় 1টা বাজে গেল, সবাই বেরিয়ে গেল ওর অটোতে, তা একটুই শিক্ষা হলো যে কেউর পরে ডিপেন্ড করা উচিত না, নিজে স্বাবলম্বী হওয়া দরকার, সেজন্য বলছে তুমি যাও, তাই যেতে পারে, যদি ওদের পরে ডিপেন্ড করা হতো তাহলে হয়তো আজকে আর যাওয়া হতো না, আর না যাওয়া হলে বাড়িও বলে দেওয়া হয়েছে, রান্নাবান্না হয়েছে, কথাটা আর রাখা হতো না, যার জন্য কি নিজে স্বাবলম্বী হওয়া অবশ্যই দরকার, কেউর পরে ডিপেন্ড করাটা আমার মতো উচিত না, তা ব্লগটার বেশি লম্বা করবো না, যদি ব্লগটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে বিলকুল ভরবে না বন্ধুরা, এতে কোনো পয়সা লাগে না, এটা কি হয় এটা ইউটিউবের অ্যালগোরিদম, লাইক কমেন্ট করলে এতে কি হয় ইউটিউব আমাদের ভিডিওটাকে আরও অন্য জায়গায় পাঠানোর জন্য চেষ্টা করে, তাই এতটুকু বলবো ইউটিউবের অ্যালগোরিদমের জন্য লাইক শেয়ার করে দেবে কি কমেন্ট করে দেবে, আর যে অ্যাডভার্টাইজমেন্ট আসে সেটা তো পরের কথা, আর তাহলে বন্ধুরা আর পরে বলবো সব কিছু ভালোভাবে, কতক্ষণ যদি বাবা এটা